ভোলার চর পেশনের আসলামপুর ইউনিয়নে ব্যবসায়ীকে হাত পা বেঁধে চেষ্টা, 26 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিটিভি অনলাইন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দ্বীপজেলা ভোলার চর পেশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বুয়ারহাট বাজারে, যেখানে ঘটে গেছে হৃদয় বিদারক একটি অমানবিক ঘটনা। এই ঘটনার বিবরণ আমরা জানব স্থানীয় জনতার কাছে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই তাদের কাছে। আপনি কি এই ঘরে রাত্রে ঘুমান? তো এই এই যে আপনি রাত্রে ঘুমান, আপনার পাশে এরকম একটা ঘটনা ঘটলো, আপনি কিছুই শোনেন নাই? আপনার সাথে আর কে কে থাকে এখানে? দুইজন। আরেকজন কে? শামসুল। পাশের ঘরে একটা দুর্ঘটনা ঘটছে, এটার সম্পর্কে কি তুমি কিছু জানো? তুমি রাত্রে কি এই ঘরে ঘুমাইছো? ওই পাশে যে একটা লোক রে হাত পা বাঁধলো, কোনো ডাক চিৎকার শোনো নাই? সেও কোনো ডাক চিৎকার দেয় নাই, কোনো লোকজনের আসা যাওয়া করতে দেখো নাই? আমরা তো 12টা বাজে দন বন্ধ করে ঘুমিয়েছি, দন বন্ধ করেছি ধরুন 10টা বাজে, ঠিক আছে? 12টা বাজে কাম করলাম। শাহে ইমরান, আপনি এখানে ব্যবসা করেন কত বছর? 2 থেকে 2.5 বছর। আপনি কি এই যাকে আজকে উদ্ধার করছে তাকে চিনেন? কি নাম তার? সে কি ব্যবসা করে? তো এই যে তারে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেল, আপনি কি এই সম্পর্কে কি মনে করেন, কি হইতে পারে? ওই ঘটনা সম্পর্কে কোনো কিছু জানেন কি না? আমি কিছুই জানি না। গতকালকে আপনার দোকান বন্ধ হয়েছে কটার সময়? 10:30 থেকে। 10:30 দোকান বন্ধ করছেন? 10:30। তো এই যে আপনার দোকানের সামনে থেকে মাত্র দেখা গেছে 15 থেকে 20 ফুট দূরত্বেই ওই আড়তটা, না? তো এখান থেকে তো আপনি বসে দেখেন যে আসলে কারা আসা যাওয়া করে, কারা কথাবার্তা বলে তার সাথে, কারা চলাফেরা করে, কি হতে পারে মনে করেন বা কারা সম্পৃক্ত থাকতে পারে বলে মনে করেন? তবে সে সমিতির পাশাপাশি সে আবার কাঁচামালের ব্যবসা করে, এবং আরও তার আরও এখানে বিভিন্ন লোকের যাতায়াত থাকে সবসময়, কারণ সে সিম বা বিভিন্ন কাঁচামাল এগুলা বাহিরে রপ্তানি করে। যে ঘটনাটা কি রাত্র হলো না দিন হলো এটা কিন্তু কেউরই কিন্তু জানাগত নাই, কিন্তু তার সাথে কিন্তু দোকান খোলা পর্যন্ত তার সাথে 2-3 জন লোক অলরেডি থাকে। জি। আর ব্যাপারটা হলো সে একটা সমিতির কয়েকটা সমিতি সে নিজে হলো আপনার ছেলে? ও, তা আসলে এই যে আজ সকালে যে ঘটনাটা আমরা শুনছি, তাকে তার দোকানের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে, আসলে ঘটনাটা কি আপনি কতটুকু জানেন এই সম্পর্কে? না, আমি এই সম্বন্ধে কোনো সূত্রটা আমি কিছু যাই বা কোনো আরো কোনো জানার ক্যাশপাতি ছিল ভাই? আমরা কোথাও না, দোকানে ক্যাশ থাকলে হেতে কোথাও অল দায়িত্ব তার কাছে। জি। যে দোকানটা খোলা মতন তার পার্সোনাল কিছু 3-4 জন লোক থাকে, অথবা লাস্টের দোকানটা আটকা পর্যন্ত রাত্রে কিন্তু 2-3 জন লোক তাকে নিয়ে বাড়িতে উঠে তারপরে সে ওরা চলে যায়। কিন্তু সমিতির হিসাব নিকাশ সম্পর্কে যতটুকু জানি যে হয়তো বা আমার জানা নেই সঠিক সে কবে নাগাদ টাকা দিবে, কিন্তু আমি সমিতির সেক্রেটারি ছিলাম, থাকা অবস্থায় আজকে 1 বছর হবে, কিন্তু আমি হিসাব নিকাশের সাথে জড়িত নাই। এই সমিতি নিয়ে কি কোনো কারোর সাথে দ্বন্দ্ব বা বাড়াবাড়ি হিসাবে কিতাবে কোনো মনোমালিন্য হয়েছে এটা আমিও আমারও জানা নেই এবং হয়ও নেই। যতটুকু জানতে পেরেছি যে 26 লক্ষ টাকার হিসাব কিতাব দেওয়ার কথা, কিন্তু হিসাব দেওয়ার আগেই তার এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ কি হতে পারে বলে মনে করছেন আপনি, বা কারা সম্পৃক্ত থাকতে পারে এই ঘটনার সাথে? কারা সম্পৃক্ত থাকতে পারে সেটা তো
সমিতি আমাদের সংগঠন আছে তাও ঠিক আছে, আমাদের সংগঠনে ক্যাশ আমরা অনেক আগে হিসাব করছিলাম আর এখন হয়তো ভাঙার মুহূর্তে আছে। আমরাও চাই যে এটার তদন্ত হোক, কিভাবে এই ঘটনা ঘটছে তদন্ত সাপেক্ষে এটা উদ্ঘাটন করাটাই একমাত্র প্রয়োজন এখন। কারা সম্পৃক্ত থাকতে পারে, কি হতে পারে এই ঘটনাটা, আসলে তার কোনো পূর্ব শত্রুতা আছে বলে মনে করেন কিনা, কিংবা আপনার সমিতির কোনো সদস্যদের সাথে মনোমালিন্য আছে কিনা? পূর্ব শত্রুতা আছে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তারপর সমিতির সাথে কারো এই জাতীয় সম্পৃক্ততা আছে কিনা বা এইটা তদন্ত সাপেক্ষে বেরোবে। আমরাও চাই যেন সুস্থ বা সে আসুক, সে তো এখন মুমূর্ষু অবস্থায় সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে, সে আসুক তারপরে তার থেকে আমরা বিষয়টা ক্লিয়ার জানতে পারবো। আপনি কি আমাদেরকে বলবেন যে জনাব নূর ইসলাম পণ্ডিতকে উদ্ধারের পরে তাকে আপনি কি অবস্থায় দেখতে পেলেন এবং তার তখনকার অবস্থান কি ছিল? সব অবস্থায় ছিল, তার কথাবার্তা বলতে পারে না, তারপরে আমি যা ধরে উঠে দুই পাশে আরও একজন সহযোগী দিলে সহকারে আমরা ওই মাইক্রোতে উঠে হসপিটাল নিয়ে গেছি, হসপিটাল নিয়ে ভর্তি করে দিছি, এখন স্যালাইন চলে মোটামুটি স্বাভাবিক বাড়াতে আছে, কথাবার্তা বলতে পারে। কথা বলবো একজন মুদি ব্যবসায়ীর সাথে যেখানে নূর ইসলাম পণ্ডিত প্রতিদিন রাতে বসে টিভি সিরিয়াল দেখতেন। আজ তিনি মর্মান্তিক আহত অবস্থায় চরপেশন হাসপাতালে আছে, আসলে কথা বলে দেখবো যে এই ব্যবসায়ী তার সম্পর্কে কি বলেন। আপনি কি নূর ইসলাম পণ্ডিতকে চিনতেন? হ্যাঁ চিনতাম। আপনার এখানে বসতেন তিনি? চা খেতেন? আপনি কি শুনছেন যে তার এই অবস্থা হয়েছে? হ্যাঁ শুনছি। এটার পিছনে কি আছে, কি হতে পারে বলে মনে করেন? সেটা তো আর আমি বলতে পারবো না, মানে প্রতিদৈনিক এখানে আয়া বসতো, পরে ঘণ্টাখানিক বসতো, বসার পরে যাইতো দুজন একসাথে। কোন দুইজন? রহিম মুক্তার আর রোজা নজরুল পণ্ডিত।